আচ্ছা, আজকে আমি তোমাদের সামনে এসেছি। আমি সুব্রত ব্যানার্জি, ধনঞ্জয়পুর জুনিয়র বেসিক স্কুলের একজন শিক্ষক, নাকাশিপাড়া চক্রে। যাই হোক, ছোট্ট সোনারা, তোমরা ভালো আছো তো? হ্যাঁ, নিশ্চয়ই ভালো আছো, শুনে ভালো লাগলো তোমরা ভালো আছো। তা আমাদের তো বাড়িতে বসে থাকলে চলবে না, আমাদের পড়াশোনাটা আস্তে 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 এগিয়ে নিয়ে যেতে হবে। সেই কারণেই আমি তোমাদের সামনে এসেছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে, এর আগের দিন আমি তোমাদের একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে আমাদের পরিবেশ বয়ে আমাদের আকাশ, সেই আকাশের উপ একক দিন ও রাত্রি। তাহলে দিন কিভাবে হয়, রাত কিভাবে হয়, সেটা কিন্তু আমরা আগের দিন জেনেছিলাম, এবং কিভাবে ছায়া পড়ে, কিভাবে সূর্যের সঙ্গে পৃথিবীর আলোর এবং ছায়ার খেলা হয়, সেটাও আমরা এর আগের দিন জেনেছিলাম। আজকে আমরা এই বইয়েরই এই অংশেরই আরেকটা উপএকক চাঁদ সম্বন্ধে জানব। তোমরা চাঁদ দেখেছ? আচ্ছা, আমরা রাতের আকাশেই সাধারণত কিন্তু চাঁদ দেখি। রাতের যে আকাশ, সেই আকাশে যদি তোমরা গিয়ে ফাঁকা মাঠ বা ছাদের উপরে গিয়ে রাতের আকাশের দিকে তাকাও, তাহলে পারে সব থেকে উজ্জ্বল যেটা, সেটাই হলো চাঁদ। হ্যাঁ, ঠিকই বলেছ তোমরা, সেই চাঁদের আলোয় আমাদের আশপাশের পরিবেশটা একদম রূপলীর মতো হয়ে যায়। মনে হয় যেন আমরা স্বপ্নের জগতে আছি। তা এই যে চাঁদ, এই যে রাতের আকাশে আমরা চাঁদকে দেখছি, সেই চাঁদের গায়ে দেখবে কালো কালো দাগ থাকে। হ্যাঁ, ঠিক বলেছো তুমি, কালো কালো দাগ থাকে। শোভন ঠিক বলেছে, চাঁদের গায়ে কালো কালো দাগ থাকে। আমার স্কুলের একটা ছাত্র একটা চাঁদের ছবি এঁকেছে, সেই ছবিটা আমি তোমাদের দেখাচ্ছি, জাস্ট এক মিনিট। এই দেখো, এই যে চাঁদের ছবি। হ্যাঁ, তুমি বলেছ শোভন, চাঁদের গায়ে কালো কালো দাগ থাকে। তাহলে এই দাগগুলো কি? এই যে কালো কালো দাগ চাঁদের গায়ে, এটা হচ্ছে রাতের আকাশ বাইরেটা, এই সাদা অংশটা হচ্ছে চাঁদ, এই চাঁদের গায়ে কালো কালো দাগ। তাহলে এই দাগগুলো কি? এই দাগগুলো কিন্তু চাঁদের ভিতরে, চাঁদের যে অংশ সেখানে কিন্তু পাহাড় আছে, আর আছে গর্ত। সেই পাহাড় আর গর্ত আমরা আমাদের পৃথিবী থেকে যখন চাঁদকে দেখি, তখন ওই কালো কালো দাগের মতো লাগে। তোমরা দেখেছো পাহাড়, পাহাড়ের সামনে গিয়ে বা তোমরা পাহাড়ের ছবি দেখেছো, অনেক বড় পাহাড়। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছো আলম, ঠিক বলেছো। তাহলে চাঁদের এখানে আমরা পাহাড় কই দেখতে পাচ্ছি? কই ঠিক,
চাঁদের এখানে যে পাহাড়টা আছে সেইটা সম্বন্ধে আমি একটু বলি, তাহলে তোমরা বুঝতে পারবে। তোমরা অনেকেই ঘুড়ি ওড়াও, সেই ঘুড়িটা যখন তোমার হাতে থাকে বা কাছে থাকে তখন তো অনেকটা বড় লাগে। এবার ঘুড়িটা তোমরা অনেক দূর দিলে, অনেক 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 দূরে চলে গেল যখন, তখন কেমন লাগে? হ্যাঁ মাপুজা ঠিক বলেছ, ছোট্ট বিন্দুর মতো লাগে। ঠিক সেই রকম চাঁদ আমাদের পৃথিবী থেকে অনেক দূরে আছে, তাই পাহাড় গুলোকে আর গর্ত গুলোকে কালো 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 লাগে। এখন এই কালো অংশগুলোকে আমরা আমাদের বোঝার জন্য বা আমরা সকলে একসঙ্গে জানার জন্য তার একটা সুন্দর নাম দিয়েছি, সেটা হচ্ছে চাঁদের কলঙ্ক। চাঁদের কলঙ্ক, তাহলে চাঁদের ভিতরে যে কালো কালো অংশগুলো সেগুলোকে আমরা বলতে পারি গর্ত, চাঁদের গর্ত, চাঁদের পাহাড়। আর সেটাকে যখন আমরা দূর থেকে দেখছি, পৃথিবী থেকে দেখছি, তখন সেটাকে আমরা বলছি চাঁদের কলঙ্ক। তাহলে এই হচ্ছে চাঁদের কলঙ্ক। এখন চাঁদ যেহেতু পৃথিবী থেকে অনেক দূরে, আবার চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, এইভাবে চাঁদ ঘুরছে। এটা যদি পৃথিবী হয়, তোমায় দেখাচ্ছি, দেখো হ্যাঁ, এটা যদি পৃথিবী হয়, এটা পৃথিবী, চাঁদ এইভাবে 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 ঘুরছে, চাঁদ ঘুরছে। তাহলে এই যে পৃথিবীর চারিদিকে যে চাঁদটা ঘুরছে, তাহলে এটা কিন্তু পৃথিবীর উপগ্রহ। এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে এটা হচ্ছে চাঁদ, কিন্তু পৃথিবীর উপগ্রহ। চাঁদ হচ্ছে পৃথিবীর উপগ্রহ, আর আমরা চাঁদের কিন্তু একটা পিঠই দেখতে পাই। সেই পিঠটা যখন সূর্য পড়ছে তখন কি হচ্ছে? তখন গোল থালার মতো আমরা দেখছি। সেই পিঠে যখন সূর্যটা গিয়ে পড়ছে, আমরা পৃথিবী থেকে দেখতে পাচ্ছি, তখন কিন্তু আমরা চাঁদটাকে গোল থালার মতো দেখছি। কিন্তু চাঁদের একটা পিঠ যেহেতু আমরা দেখছি, এই পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরছে এইভাবে 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 ঘুরছে। এইবার যখন এই আমার মুখের কাছে যদি সূর্য থাকে, তাহলে চাঁদটা যখন এই জায়গাটায় এলো, এই যে, তখন কিন্তু চাঁদের এই এক পিঠে আর এক পিঠে কিন্তু সূর্যের আলো পড়ছে, আর তার উল্টো দিকে কিন্তু ছায়া পড়ছে। তখন কিন্তু আমরা চাঁদটাকে আর দেখতে পাচ্ছি না। হ্যাঁ তুমি ঠিক বলেছ সৌরভ, ঠিকই বলেছ, চাঁদকে আমরা এক এক সময় এক এক রকমের কেন দেখি? কেউ বলতে পারবে তোমরা? চাঁদকে আমরা এক এক রকম ভাবে দেখি, কখনো দেখছি গোল থালার মতো, কখনো দেখছি কাস্তের মতো, কখনো দেখছি লেবুর কুয়ার মতো, একটা লেবুর কুয়ার মতো। তাহলে এইরকম কেন দেখছি? এটার জন্য কিন্তু একটা মজার খেলা আছে। সেই খেলাটা তোমরা যদি মনে করো বাড়িতে করবে, তাও করতে পারো। সেই খেলাটা কিন্তু খুব সহজ। তোমরা সবাই ক্রিকেট বা ফুটবল নিশ্চয়ই খেলো, তোমাদের বাড়িতে অবশ্যই একটা বল আছে, এটা আমরা আশা করতেই পারি। এখন কি করবে তোমরা? তোমরা যে ঘরে আছো সেই ঘরটাকে অন্ধকার করে দেবে, যতটা পারবে অন্ধকার করে দেবে, মানে জানলা দরজাগুলো সব বন্ধ করে দিলে,
এবার জানলা দরজা গুলো তোমরা যখন বন্ধ করে দেবে তখন ঘরটা কিন্তু আর আলো আসবে না, বা অনেক কম আলো আসবে। এইবার কি করবে তোমরা, এইরকম একটা বল নিলে, যেটাকে তোমরা চাঁদ হিসাবে মনে করতে পারো, এরকম বল নিলে, নেওয়ার পরে এরকম ভাবে একটা টর্চের আলো তোমরা চাঁদের গায়ের উপরে ফেলো, তাহলে দেখতে পাচ্ছ যে চাঁদকে, চাঁদের অংশটা পুরো গোল থালার মতো লাগছে। এইবার তুমি আস্তে আস্তে সরে সরে যাও, এই দুটোকে স্থির রেখে তুমি আস্তে আস্তে সরে সরে যাও। তাহলে এই যে আলোটা পড়ছে টর্চ লাইট, এটাকে সূর্য হিসাবে ধরো, আর এই সাদা বলটা এটাকে চাঁদ হিসেবে ধরো। দিয়ে এইবার এইভাবে স্থির অবস্থা একটা টেবিলে এইভাবে রেখে দিয়ে তুমি একটু সরে সরে যাও, দেখবে কখনো চাঁদটাকে গোল থালার মতো, কখনো কাস্তের মতো, অথবা কখনো কমলা লেবুর কুয়ার মতো। তাহলে পারে এইটার সাহায্যে আমরা খুব সহজেই বলতে পারি যে চাঁদ এক এক রকমের আকার বা আকৃতি কেন হচ্ছে, এইটা আমরা কিন্তু খুব সহজেই আমরা বলতে পারবো। এইটা কিন্তু একটা খেলা, এই খেলাটার নাম টর্চ ও বলের খেলা, টর্চ ও বলের খেলা। বাড়িতে তোমাদের সবার টর্চ আছে, আবার বলে দিচ্ছি, বাড়িতে সবার টর্চ আছে, একটা ছোট বল নিলে টেবিলের উপরে, সেই বলটাকে স্থিরভাবে রাখলে, এবার টর্চটাকে তোমরা একটু দূর থেকে একদম ওই বলটার উপরে আলোটা ফেললে, টর্চের আলো, জানলা দরজাগুলো বন্ধ আছে, এই অবস্থায় তুমি যখন সোজাসুজি তাকাচ্ছ টর্চের কাছ থেকে, তখন তুমি বলটার পুরো একটা অংশ দেখতে পাচ্ছ, সেটা কিন্তু গোল থালার মতো লাগছে। এই গোল থালার মতো অংশটাকে কিন্তু আমরা বলছি পূর্ণিমা। কি বলছি? পূর্ণিমা। যেদিন আমরা আকাশে গোল থালার মতো চাঁদটাকে পুরোটা দেখতে পাই, সেটাকে কিন্তু আমরা বলছি পূর্ণিমা। এইবার কি হচ্ছে, এইবার চাঁদটা যেহেতু এক জায়গায় তো স্থির থাকছে না, চাঁদটা পৃথিবীর চারিদিকে ঘুরছে। আমি আগেই বলেছি তোমাদের, পশ্চিম থেকে পূর্ব দিকে যখন চলে যাচ্ছে চাঁদ, এইভাবে যখন ঘুরছে, ঘুরতে ঘুরতে একটা সময় কি হচ্ছে, আমরা চাঁদের এমন একটা দিক বা এমন একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি, ঠিক তার উল্টো দিকে সূর্যের আলোটা পড়ছে, ঠিক তার উল্টো দিকে সূর্যের আলো পড়েছে, তখন কিন্তু আমরা চাঁদকে আর দেখতে পাচ্ছি। এই চাঁদকে যেদিন আমরা দেখতে পাচ্ছি না, সেই দিনটাকে আমরা কি বলি, বলো দেখি। হ্যাঁ সোনালি, ঠিক বলেছ, সেই দিনটাকে আমরা বলি অমাবস্যা। কি বলি? অমাবস্যা। এইভাবে আমরা কিন্তু চাঁদের খেলাটা খেলতে পারি। এখন এখানে আমরা নিজেদের মধ্যে আলোচনা করতে পারি, চাঁদের কলঙ্ক কাকে বলে, চাঁদের কলঙ্ক কাকে বলে, বলো দেখি তোমরা কে পারবে, বলো দেখি। রাফিকা ঠিক বলেছে, চাঁদের ভিতরে যে কালো কালো দাগ আছে সেটাকে আমরা এক কথায় বলি চাঁদের কলঙ্ক। এই দাগটা পাহাড়ও হতে পারে, গর্তও হতে পারে, এটাকে বলি আমরা চাঁদের কলঙ্ক। আর একটা প্রশ্ন আমাদের মনের মধ্যে আসতে পারে, পূর্ণিমা কাকে বলে, যেদিন চাঁদটাকে, হ্যাঁ ঠিক বলেছ, ঠিক মাহুজা ঠিক বলেছে,
পূর্ণিমা কাকে বলে? যেদিন চাঁদটাকে আমরা রাতের আকাশে গোল থালার মতো একদম রূপলি বর্ণের গোল থালার মতো দেখতে পাচ্ছি, সেইটাকে বলছি আমরা পূর্ণিমা। পূর্ণিমা খেয়াল থাকবে, পূর্ণিমা যেদিন আমরা আকাশে চাঁদটাকে গোল থালার মতো দেখতে পাচ্ছি। সব সময় খেয়াল রাখতে হবে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা চাঁদ, সেটা কিন্তু রাতে দেখা যায়, আর রাতের আকাশ কিন্তু মেঘমুক্ত অর্থাৎ একদম পরিষ্কার আকাশ হতে হবে, তবেই কিন্তু আমরা এই চাঁদ সম্বন্ধে স্পষ্ট ধারণা পাব। রাতের আকাশ পরিষ্কার আছে কিন্তু আমরা একদিন চাঁদকে দেখতে পেলাম না, কেন হলো এটা, কেন হলো এটা? আমাকে এক ছাত্র প্রশ্ন করছে, স্যার রাতের আকাশ তো পরিষ্কার, তারা দেখতে পাচ্ছি কিন্তু চাঁদকে আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তখন কি হয়েছে? চাঁদের তো আমরা আগেই বলেছি একটা পিঠ আমরা দেখতে পাই, তখন চাঁদের অপর পিঠে মানে উল্টো পিঠে সূর্যের আলো পড়েছে। তাহলে পৃথিবীর দিকে যে যখন মুখ করে আছে চাঁদটা, যে দিকটায় আছে তার উল্টো দিকে সূর্যের আলো পড়ছে। তাহলে সামনের দিকটা পৃথিবীর দিক, যেদিকে সামনে চাঁদ আছে সামনের দিকটা তখন আর আলো পড়ছে না, তাহলে সেটা হয়ে গেল ছায়া, অন্ধকার। অন্ধকার হয়ে গেলে আমরা কিছু দেখতে পাই না, চাঁদটাকেও সেদিন আমরা রাতের আকাশ পরিষ্কার আকাশ অনেক তারা দেখতে পাচ্ছি কিন্তু চাঁদটাকে দেখতে পাচ্ছি না। তার কারণ সেদিন সূর্যের আলোটা চাঁদে পড়েছে ঠিকই, কিন্তু পৃথিবীর দিকে যে পিঠটা আছে চাঁদের তার উল্টো পিঠে পড়েছে, তাই চাঁদটাকে আমরা দেখতে পাচ্ছি না। আর এই যে মেঘমুক্ত আকাশ তারা দেখতে পাচ্ছি, অনেক তারা দেখতে পাচ্ছি, আরো আকাশে অনেক অনেক জিনিস দেখতে পাচ্ছি যেটা আমরা পরবর্তীকালে আস্তে আস্তে আসব, কিন্তু চাঁদটাকে দেখতে পেলাম না। তার মানে সেদিন কি? হ্যাঁ ঠিক বলেছ, সেদিন কিন্তু হচ্ছে অমাবস্যা, সেদিন কিন্তু হচ্ছে অমাবস্যা। তাহলে অমাবস্যা আমরা কাকে বলবো? যেদিন আমরা চাঁদটাকে দেখতে পাচ্ছি না, যেদিন আমরা রাতের আকাশে মেঘমুক্ত আকাশ পরিষ্কার আকাশ অনেক তারা দেখতে পাচ্ছি কিন্তু চাঁদকে দেখতে পাচ্ছি না, সেদিনটাই হচ্ছে অমাবস্যা। এই কটা বিষয় কিন্তু আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে, তাহলে চাঁদের কাজ শেষ, চাঁদ জানা শেষ। আরো যখন আরো উঁচু 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 ক্লাসে উঠবে এই চাঁদ সম্বন্ধে, পৃথিবী সম্বন্ধে, সূর্য সম্বন্ধে আরো আমরা অনেক কিছু জানবো, অনেক কিছু শিখবো। সেই জন্যই তো আমাদের চেষ্টা প্রতি বছর আমাদের এক থেকে আরেকটা ক্লাসে যেতে হবে, আরো অজানাকে জানবো, আরো অজানাকে জানবো, আরো অজানাকে জানবো। যে জিনিসগুলো জেনে আমি আমার বন্ধুকে বলতে পারবো, জানিস আমি কালকে আমার বন্ধুকে বলতে পারবো, জানিস পূর্ণিমা কাকে বলে বল তো দেখি তুই, যখন সে বলতে পারবে না তখন যখন তুমি বলে দেবে তোমার মনে আনন্দ হবে। এই জন্যই আমাদের এই বিষয়গুলো নিয়ে পড়তে হবে, জানতে হবে, চিনতে হবে, শিখতে হবে। তোমরা এক কাজ করবে, বাড়িতে চাঁদের ছবি এঁকে ফেলবে, দেখবে যে আমি যে বিষয়টা আজকে পড়ালাম বা আমরা যেটা আজকে এই বিষয়টা জানলাম 72 থেকে 73 পৃষ্ঠার মধ্যে এটা আছে, আমাদের পরিবেশের 72 থেকে 73 পৃষ্ঠার মধ্যে এটা আছে এই চাঁদ সম্বন্ধে। তোমরা সেটা আজকেই একটুখানি দেখে নেবে, দেখবে আমি যেটা বললাম সেটার সঙ্গে মিলছে নাকি। তোমাদের মনে যদি আরো 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 অনেক প্রশ্ন থাকে সেটা বড়দেরকে তোমরা বলবে,
তাদের কাছ থেকে শিখবে, অথবা আমাদেরকে ফোন করতে পারো, আমাদের ফোন নাম্বার তোমাদের গার্জেনের কাছে আছে, আমাদেরকে ফোন করে তোমরা জেনে নেবে। এইভাবে তো আমরা আস্তে আস্তে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক এগিয়ে যাব। ছোট্ট সোনারা, তোমরা দুষ্টুমিটা কম করবে, ভালোভাবে পড়াশোনাটা করবে, সব বিষয় প্রতিদিন পড়বে, এইটুকু কিন্তু আমি আশা করছি। মনে থাকবে, কথা দিচ্ছ, পড়াশোনা করবে কথা দিচ্ছ, খেলা তো অবশ্যই করবে, পড়াশোনাও করতে হবে। যাই হোক, এই বিষয়টা তোমরা খেয়াল রেখো, আর চাঁদের এই বিষয়টা কিন্তু আজকেই পড়ে ফেলবে, 72 থেকে 73 বিষয়, এইটুকুর মধ্যে। তাহলে আজকে এখানে এই চাঁদ সম্বন্ধে জানাটা শেষ করছি, পরের দিন আবার হবে। হ্যাঁ, তাহলে শেষ করলাম, টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে।